This program is sponsored by Orient Best Solutions Private Limited. Best are smart, we are smarter. Co-sponsored by Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাই স্বাগত জানাই। আমি সুস্মিতা হালদার। চলে যাবো আজকে বিস্তারিত খবরে। 28 মার্চ কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে হোলি মিলন সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, লক্ষ্মীরতন শুক্লা, দেবাশিস কুমার, বৈশ্যনারা চট্টোপাধ্যায়, অসীম বোস, মালা রায়, অমিত মিত্র ইত্যাদি ব্যক্তিগণ। মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই হোলির শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের জীবন যাতে রঙে ভরে ওঠে তার বার্তা দিয়েছেন। আমরা মাননীয় মেয়র ফিরাদ হাকিম সাহ, ফাইন্যান্স মিনিস্টার অমিত মিত্রাজি, সুব্রত বক্সিজি, দেবাশিস কুমার, বৈশ্যনাথ চ্যাটার্জি, সুশান্ত ঘোষ, তারক সিং, বিজয় উপাধ্যায়, বিবেক গুপ্তা, সুনীল সিং, সাধন পাণ্ডে, বৈশালী, লক্ষ্মীরতন শুক্লা, আমরা যে হিন্দিভাষী প্রেসিডেন্ট হয় মণিবাবুজি, আমার আউরবি এলাকা কা কাউন্সিলর বিজন দা, আউরবি আমরা মালা রায়, ইন্দ্রনীল সেন, বহুত সারে কাউন্সিলর ভি হ্যায়। লেকিন আজ আমরা ইধর মে হর কমিউনিটি কা, হর লিডার, হর ক্ষেত্র কা, আমরা হর ভাই বহন, বুজুর্গ চাহে বুজুর্গ হো, চাহে মা হো, চাহে বহনো হো, চাহে ভাইও হো, আপ লোগো নে ইধর মে আই হুই হ্যায়। আপকা এ আনে সে হামারা বহুত গৌরব হোতা হ্যায়। মে আপ লোগো কো বধাই দেনে চাহুঙ্গি কি আপ লোগো নে তকলিফ উঠা কে ইধর মে আই হুই হ্যায়। আপ লোগো কো বহুত বহুত হোলি মুবারক। আপ লোগ বহুত বড়িয়া রহে, আচ্ছা রহে। আনে ওয়ালা দিন ভি আপ লোগো কা বৈশাখী হোগা, নয়া সাল সবকো লিয়ে আনে ওয়ালা হ্যায়। এক এক দিন এক এক স্টেট কা হোতা হ্যায়। আপ লোগো সবকো হামারা শুভকামনা হ্যায়। মে এ কহনে জরুর চাহুঙ্গি, জরুর চাহেঙ্গি, হামারা ভাইও লোগো নে যে গান গায়া হ্যায়, ভোজপুরি গানা সে লেকর যে হিন্দি গানা গায়া হ্যায়, মে উস লোগো শুক্রিয়া আদায় করতে চাহুঙ্গি কি ও লোগো নে বহুত বড়িয়া সে আপ লোগো গান গায়া, গানা গায়া হ্যায়। মে হোলিকা মিলন সে এ ভি আমার এক বড়া ফেস্টিভ্যাল হ্যায়, যো ফেস্টিভ্যাল মে হাম লোগ সব ভাগ লেতে হ্যায়। জেসে ভি ও হামারা পঞ্জাবি ভাই ভি ভাগ লেতে হ্যায়, হামারা জৈন ভি ভাগ লেতে হ্যায়, হামারা দিগম্বর সমাজ ভি ভাগ লেতে হ্যায়, ত্রিপাঠী সমাজ ভি আমরা ভাগ লেতে হ্যায়, হামারা বিহারি ভাই বোন ভি ভাগ লেতে হ্যায়, ইউপি ভি লেতে হ্যায়, রাজস্থান ভি লেতে হ্যায়, তেলেগু ভি লেতে হ্যায়, তামিল ভি লেতে হ্যায়, পঞ্জাবি ভি লেতে হ্যায়, বঙ্গালী ভি লেতে হ্যায়, রাজস্থান ভি লেতে হ্যায়। মে আপ লোগ কো বহুত বহুত মুবারক দেনে চাহতি হু। আপ লোগ আচ্ছা রহে, আপকা দিল হর তরহ হোলি কা রং কা তরহ কালারফুল হো, আপকা জিন্দগি কালারফুল হো, আর জিন্দগি মে সব যো আপকো মাঙ্গনা হ্যায় ও সব আপকো মিলে, চাহে ঈশ্বর হো, চাহে আল্লাহ হো, চাহে দেবতা হো, সব আপকো দে, এ হাম জরুর চাহতে হ্যায় হোলিকা এ মিলন মানানে কে লিয়ে। লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ কলকাতা থেকে সমগ্র পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে দেয়ালিখন। ভোটের আগে 91 ওয়ার্ডের লোকসভা প্রার্থী মালা রায়কে বিপুল ভোটে জয়ী করতে সকলের পরিচিত 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফায়েজ আহমেদ খান আবার অংশগ্রহণ করেছেন দেয়ালিখনে। দেয়াল্লিখনের পাশাপাশি আরও জানান দেয়াল্লিখনের শেষে ব্লক মিটিং, ব্লক কর্মী সভা, স্কুটিনির মাধ্যমে ভোটের প্রচার চালাবেন। সামনে লোকসভা নির্বাচন দেখা যাচ্ছে, দক্ষিণ কলকাতা শুরু করে পূর্ব পশ্চিমবঙ্গে দেয়াল এখন একটা কীভাবে ফেমাস হয়ে গেছে, সব জায়গা কিন্তু দেয়াল এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। কালকে আমরা দেখা পেয়েছি 91 নম্বর ওয়ার্ডে 66 নম্বর ওয়ার্ডে পৌরপিতা ফয়েজ আহমেদ খান নিজের হাতে দেয়াল এখনে কীভাবে সুন্দরভাবে মালা রায়কে সমর্থন জানিয়ে একটা দেয়াল এখন শুরু করেছিল। আজকে আমরা
আবার পেয়ে গেছি ফ্রান্স খানকে সেম ওয়ার্ডে, তো ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে এই দেয়াল দেয়াল লেখানোর যে ট্রেডিশনটা উনি কত পর্যন্ত নিয়ে যাচ্ছেন এবং আর পরবর্তীকালে আর কোন কোন ওয়ার্ডে উনি দেয়াল লেখনটা আরও কন্টিনিউ করেছেন। প্লাস আমরা কালকেও দেখেছিলাম যে তুমি দেয়াল লেখনে আমি যে হাতে দেয়াল লেখন করছিলে, আজকেও আমরা দেখলাম সেই সেম জায়গাতে এক নম্বর নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গাতে করছো। তো আজকে আমি জানতে চাইছি এই যে একটা দেয়াল লেখন একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে, আগেও ছিল দেয়াল লেখন এখনও হচ্ছে কিন্তু এবার একটু বেশি জনপ্রিয় হয়ে গেছে, এই বিষয়ে আমি জানতে চাইছি। তো পশ্চিমবাংলায় ট্রেডিশনটা অনেকদিন ধরেই আছে, দেওয়াল লিখনের ট্রেন্ড বলুন, মিছিল মিটিং মিছিলের ট্রেন্ড বলুন, এই ট্রেন্ডটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ যারা রাজনীতির মধ্যে রয়েছেন সেই ট্রেন্ডটাকে দীর্ঘদিন ধরে ফলো করছেন। আর এটা কলকাতা শহরে আমরা ততটা বল পাই না, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের কর্মীরা যেইভাবে মানুষের সঙ্গে তাদের একটা জনসংযোগ আছে তার কারণে যেখানে যেখানে আমরা বলের পারমিশনটা পাচ্ছি সেই পারমিশন নেওয়ার পরে আমরা বল লিখনের কাজ কর্মীরা সবাই উৎসাহিত হয়ে করছেন। যেহেতু ভোটে আজ প্রায় আরও 55-56 ডেজের মতন বাকি রয়েছে, বিশেষ দিন বাকি নয়, তো আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এক একটা কাজ করে আমরা শেষ করার দিকে যাচ্ছি। দিওয়াল লিখনের কাজ হচ্ছে, তার সঙ্গে সঙ্গেই আমরা দিওয়াল লিখন শেষ করার পরেই আমরা ব্লক মিটিংটা করব, কর্মী সভা ছোটো ছোটো পকেট মিটিং হবে, তার সঙ্গে স্ক্রুটনির কাজ চলবে। আর স্ক্রুটনিটা করার পর আমরা যেটা পদ্ধতি আছে, ক্যান্ডিডেট আসবেন, ক্যান্ডিডেট আমাদের যেই বার্তা দেবেন, যেই আদেশ দেবেন, কর্মীরা সেই আদেশটাকে পালন করবে। সবাই যে দেওয়াল লেখনটা হচ্ছে অনেক জায়গায় আমরা দেখি কার্টুন ক্যারেক্টার্স হয় মানে অন্য অপোজিশন দলকে নিয়ে, তো এই জায়গাতে কী মেসেজ দিতে চাইছো, মানে এটা কি কোনো সার্কাজম আছে বা কোনো ঠাট্টা হচ্ছে অন্য দলকে বা কোনো ডাউন মানে ওদেরকে ডাউনগ্রেড করতে চাইছো? সার্কাজম কেন, তাদের যে প্রতিশ্রুতি যে দলটা দিয়েছিল পাঁচ বছর আগে চার বছর আগে, যারা ভারতবর্ষকে বলেছিলেন 15 লাখ টাকা নিয়ে চলে আসবেন, কালো টাকাটা ফেরত নিয়ে আসবেন, সেই সব যে প্রতিশ্রুতি মানুষের কাছে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিতে যেটা পূরণ করতে পারেননি সেটাই প্রচারের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। এবার মানুষ সেটা ঠিক করবে যে সেটা সত্যিটা সার্কাজম না সত্যি সেটাই কিন্তু সত্য। এই যে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কর্মীরা অনেক দাবি করছে যে 42-এ 42-এ স্লোগানটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে, কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি এখনও জেলা সাইডেও যাবেন দাঙ্গাগুলো যেটা হচ্ছে সেটা কিন্তু ধরা পড়ছে, মানে পুলিশরা ধরছে, সেখানে কিন্তু তৃণমূল কর্মী কিন্তু নাম বেরোছে, তৃণমূল কর্মীদের বা যে তৃণমূল দলের লোকরা ওদেরই নামটা লিস্টে আসছে। তো এই জায়গাতে কি যেখানে বলছো বিজেপি চকিদার হ্যায় বা বিজেপি কি আরও অন্যান্য স্ল্যাংস দিয়েও অ্যাড্রেস করা হচ্ছে, সেই জায়গাতে কিন্তু তৃণমূল কর্মীরাও কিন্তু কিছু কম নয়, তো এই বিষয় নিয়ে কি বক্তব্য রাখছে? দেখো সেটা সত্যি কি তৃণমূল বা আবার তৃণমূলের জার্সি পরে কোনো অন্য দলের লোকরা ঢুকে এইসব করাচ্ছে আর ইলেকশনের আগেই কেন হচ্ছে? যদি এটা এই ব্যাপার যদি থাকতো তাহলে 5 বছরে হচ্ছে না, ইলেকশনের আগে হচ্ছে কেন তার সেটাও বিশ্লেষণ করতে দেখতে হবে। আর আমাদের নেত্রী বলে দিয়েছেন আইন আইনের পথে চলবে, আইন আছে, পুলিশ নিশ্চয়ই ইনভেস্টিগেশন করবে, তৎসত্ত্বতা বেরিয়ে চলে আসবে। আর যদি ধরে নিন আমাদের দলের মধ্যে কেউ সেরকম কাজ করে আইন হাতে নেয় তাহলে আমরা তো দল যারা আমরা আমাদের টপ নেতৃত্ব দিয়ে যে বার্তাটা আসছে যে আইন আইনটাকে হাতে নিয়ে যাওয়া না নেওয়া যাবে না, যদি কেউ এই ভুল করে থাকে তাহলে শাস্তি পাবে। এই যে রিসেন্টলি পুলওয়ামা অ্যাটাকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কমেন্টস পাস করেছেন, সৈনিক দেবে যে প্রশ্ন চিহ্ন করেছেন যেটা অভিযোগ করেছেন বিজেপি, তো এই ছোটো ছোটো স্টেটমেন্টস কি তোমার মনে হচ্ছে যে এবারে নির্বাচনে কিছু গেম চেঞ্জ হতে পারে বা লোকদের একটা মার্সি মানে হারিয়ে ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায় বা লোকদের একটা যে ভালোবাসা সেই জায়গাটাকে একটা ভ্যাকিউম স্পেস হয়ে যাচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী যেই কথা বলেছেন তার উপরে আমার বলার ঠিক হবে না, উনি যেটা বলেছেন ওনার যে ওনার কাছে যেই খবরটা আছে যেই তথ্যটা আছে ওনার লেভেলে সেই কথা উনি বলেছেন, সেটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আমরা সেটাই বলো যে আমরা আমাদের নেত্রীর কথায় বিশ্বাস রাখি, আমাদের যে কাজ আছে
যে আগামী 2019 ইলেকশনকে সামনে রেখে আমাদের মাননীয় নেত্রী যে ডাক দিয়েছেন, আমাদের অভিভাবক, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি মাননীয় সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় যে বার্তা দিয়েছেন, যে আমরা কর্মী হিসাবে চেষ্টা করব যে 42-এর মধ্যে 42-টা সিট আমরা জিতে নিয়ে আসব। কেন এই কথাটা কেন বলা হচ্ছে, যে পুলওয়ামা তো এখন হলো, কিন্তু 4.5 বছর দিয়ে ভারতবর্ষের মানুষের উপরে যেইভাবে আঘাত করছে, যেইভাবে সার্জিক্যাল স্ট্রাইক করছে আরএসএস বিজেপির লোকেরা, সেই ধর্মকে সামনে রেখে হোক, সেই মন্দিরকে সামনে রেখে হোক, সেই সাম্প্রদায়িক সুরসুরিকে সামনে রেখে হোক, যে ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে কীভাবে বিফ আপনার মাংসকে নিয়ে আপনার লিঞ্চিং হয়েছে, কীভাবে আবার দলিতদের ফাঁসি দেওয়া হয়েছে, কীভাবে রাহুল বেরমুলাকে বাধ্য করা হয়েছে সুসাইড করার জন্যে, কীভাবে আমরা জেএনইউতে আমরা দেখেছি যে যারা কিন্তু বিজেপি বিরোধী বা আরএসএস বিরোধী কথা বলছেন তাদেরকে সেডিশন চার্জ লাগিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কীভাবে কিন্তু নোটবন্দির সময় 100-এর উপরে মানুষ মারা যায় আর সেখানে আমরা দেখছি যে নিজের টাকা আমরা 4,000-5,000 করে বের করতে পারছি না, আমাদের অসুবিধার মধ্যে ব্যাংক আমাদের টাকা দিচ্ছে না, কিন্তু আমরা আবার হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজেপির নেতাদের ঘরে পাওয়া যাচ্ছে, তারা কিন্তু আবার সেই টাকাটা বিলি করছে। তো এই যে প্রতিবাদটা, সেই প্রতিবাদটাই কিন্তু আজকে মানুষ 2019-এর 23-এ মে যখন ভোটের বাক্সটা খুলবে ভারতবর্ষের মানুষ ঠিক করবে যে ভারতবর্ষের মানুষ যে ফলস প্রপাগ্যান্ডা বিজেপি চালাচ্ছে সেই প্রপাগ্যান্ডার মধ্যে মানুষ তাদেরকে সমর্থন করবে, না হলে আজকে আমাদের যে দেশের যে অর্থনীতির যে আজকে দূরদর্শিতা আছে, আজকে যে আমাদের যে দেশের মধ্যে আমাদের 125 কোটি ভারতীয় আমরা যেভাবে থাকছিলাম সেই থাকার মধ্যে আজকে যেভাবে আমাদের মধ্যে একটা ধর্ম জাতির নাম দেখে করে আমাদের মধ্যে একটা বিদ্রোহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তো সেই জায়গা মানুষ ঠিক করবে আগামী দিন আমরা কোন ভারত দেখতে চাই, আমরা গান্ধীজির ভারত দেখতে চাই না আমরা মোহন ভাগবতের ভারত দেখতে চাই। লাস্ট কোয়েশ্চেন, আমি দর্শক বন্ধু কেন্দ্র করে জিজ্ঞাসা চাইছি যে এর পরে প্রচারে কী স্টেপ আছে আর মালাভাই সমর্থনে কীভাবে আর প্রচার কার্যক্রম এগিয়ে যাচ্ছে? বললাম তো দেওয়াল লেখনের কাজ চলছে, নেক্সট স্টেপ দেওয়াল লেখন শেষ করার পর আমরা ফ্লেক্স জায়গায় জায়গায় ফ্লেক্সটা লাগানোর চেষ্টা করব, যেখানে আমরা পারমিশন পাবো সেখানে আমরা ফ্লেক্স তৈরি লাগাবো, তার সঙ্গেই আমরা ব্লক স্তরে আমরা ছোটো ছোটো পকেট মিটিং কর্মীদের নিয়ে যে আমরা কীভাবে আমরা নিজে তৈরি হবে, যে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আমরা আমাদের যিনি প্রার্থী হচ্ছেন ওনার কথাটা মানুষের কাছে ধরিয়ে দেবো, আমাদের যে উন্নয়নের যে কাজ আমাদের সরকার যেটা করেছে পশ্চিমবাংলার জন্য সেই কাজটা, আর যে ব্যর্থতাটা বিজেপি সরকারের ব্যর্থতাটা, তার সঙ্গে সিপিএম আর কংগ্রেস যেইভাবে বিজেপিকে মদত দিচ্ছে, যেইভাবে তারা কিন্তু একটা সাম্প্রদায়িক দলকে পশ্চিমবাংলার মধ্যে তাদের একটা যে সাপোর্ট বিহাইন্ড দ্য সিন আছে, যেখানে আমরা দেখছি যে সিপিএমেরই ভোট সব বিজেপির বক্সায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, কংগ্রেসের ভোট বিজেপির বক্সায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই কথাটা আমরা মানুষের কাছে গিয়ে জানাবো। কিছুদিন আগে কিন্তু একটা প্রেস কনফারেন্সে মেয়র ফিরহাদ হাকিম বললেন যে এই যে লোকসভা নির্বাচন যে ডেটগুলো অর্গানাইজ হয়েছে সেটাতে কিন্তু মুসলিম ভাইদের মানে রমজানের সময় হয়েছে, যেহেতু মুসলিম ভাইদের জন্য একটা নেগেটিভ মার্কিং হতে পারে, সেটা একটা অসন্তুষ্টি আছে দলের মধ্যে। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে সত্যি কি এটা কোনো বড় ফ্যাক্টর যে রমজানের সময়তে নির্বাচনের ডেটগুলো অ্যানাউন্স হয়েছে? কেন কি একদিকে তৃণমূল বলছে জাতি ধর্ম নিয়ে কোনো কথা নয়, ইউনাইটেড নেশন, তো আমরা ইউনাইটেড হয়ে লড়ছি, তো একদিকে ধর্মটাকে নিয়ে এখানে বলা হচ্ছে যে হয়তো একটা অসন্তুষ্টি আছে, এটা কি এক্স্যাক্টলি? আমরা যারা ভারতবর্ষে বাস করছি নিশ্চয়ই আমরা সবাই ভারতবাসী আছি, কিন্তু আমরা সবাই কিন্তু বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতিকেই আমরা বিলং করি, সেটাও কিন্তু মানে আমরা তাকে অস্বীকার করতে পারি না, অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই গরমকালের সময় আপনারা জানেন যে মে জুনের সময় যেই টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারের কারণে মানুষের এমনি মানুষ অনেক অসুবিধার মধ্যে রয়ে, তার সঙ্গে রমজান মাস আছে, নিশ্চয়ই আছে,
আমি মনে করি সংখ্যালঘু যারা আমি আমাদের ভাই বোনেরা যারা আছেন তারা কিন্তু এখন আর রমজান মাস আছে বা রমজানে কী কষ্ট হবে সেটা ভাবছেন না, তারা এটাই ভাবছেন যে যদি বিজেপি আবার চলে আসে তাহলে পাঁচ বছরে যে কষ্টটা হবে সেই কষ্টকে বিদায় দেওয়ার জন্যে একদিনের কষ্ট কিন্তু আমরা সেটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিতে প্রস্তুত আছি। শুক্রবার বরঙ্গা কলেশ্বর নাগা চেকিং মোড় থেকে বরঙ্গা FST টিম ও বরঙ্গা পুলিশ যৌথ চেষ্টায় 4,67,000 টাকা সহ একটি মারুতি সুইফট গাড়ি ও এক ব্যক্তিকে আটক করে। আরও জানা যায়, সিউড়ি থেকে পহরমপুর যাওয়ার রাস্তায় কলেশ্বর নাগা চেকিং মোড়ে সংলগ্ন এলাকায় SST চেকিংয়ের সময় গাড়িটি যাচ্ছিল। সেই সময় SST টিমেরা গাড়িটি চেক করেন, তারপর 4,67,000 টাকা সহ গাড়ি ভর্তিকে আটক করা হয়। ধৃতের নাম মনোজ কুমার রায় চৌধুরী, বাড়ি সাহিবাবাদ। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর আরো খবর। Want to make a bright future in the field of journalism? Join 24 hours TV media classes for better growth and opportunity in media. 24 hours TV provides crash courses like reporting, desk editing, script writing and anchoring. You can also offer special courses like camera and video editing at our 24 hours TV studio at VIP Bazaar. Nearest landmark being Vrindavan Garden Marriage Hall. For further queries, contact 6289-004356. Now you can watch your favorite channel 24 hours TV in Hackway, GTPL and City Cable. গতকাল রাত 1টা নাগাদ মুর্শিদাবাদের জঙ্গিপুর বেসরকারি বাসস্ট্যান্ডে আগুনে ভস্মীভূত হয় পরপর 3টি বাস। ঘটনা সূত্রে জানা যায়, বাসে ঘুমিয়ে থাকা এক বাসকর্মীর মৃত্যু হয়েছে। প্রথমে একটি বাসে আগুন লেগে যায় এবং তারপর পরপর 2টি বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুনে নেভানোর চেষ্টা করে এবং দমকলকে খবর দেয়। 1টা 13 নাগাদ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং তৎক্ষণাৎ আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। দমকল কর্মীর থেকে জানা যায়, শর্ট সার্কিটে আগুন লেগেছে, 3টি বাসের ক্ষতি হয় এবং একজনের মৃত্যু হয়েছে। ভোটের আগে রাজনৈতিক দলেরা সেরে ফেলছে ভোটের প্রচার। 28 মার্চ মুর্শিদাবাদে হরিহরপাড়া পার্টি অফিসে তৃণমূল কর্মী সভা ও মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান। কর্মী সভায় উপস্থিত ব্যক্তিগণ হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদের সদস্য ও অন্যান্য নেতা নেতৃত্ব। রাজনৈতিক প্রার্থীদের বিরোধে পার্টির আক্রমণ করার কোনো সুযোগই ছাড়ছে না তাদের কর্মী সভায়। 28 মার্চ সন্ধ্যায় কারি আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে একটি সমবেদনা সভা অনুষ্ঠিত করেন হিন্দু উর্দু তরুণ কবি সরওয়ার দিলকাসের স্মৃতি উদ্দেশ্যে। ফ্রেশ বাউন্ড স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে আয়োজন করেন জাহেদ আনভার ও অন্যান্য সদস্যগণ। অনুষ্ঠানটিতে আলোকিত করেন অল ইন্ডিয়া উলমা বোর্ডের ন্যাশনাল প্রেসিডেন্ট এস কে গোলাম রাব্বানি। সরওয়ার দিলকুশের স্মৃতি উদ্দেশ্যে বলেন, উলমা বোর্ডের সদস্য হিসাবে কেবল মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকেদের নিয়ে একটি কমিটি গঠন করতে। বর্তমানে তার অনুরোধে এই কমিটিটি গঠিত হয়েছে। तो उनका एक फेसबुक पे मेरा एक मैसेंजर पे एक मैसेज आया था उनका, बहुत दिन पहले की बात है, कि रब्बानी भाई आप माशाल्लाह ऑल इंडिया उलमा बोर्ड के नेशनल प्रेसिडेंट हैं और इतने सारे स्टेट्स में आपके अंडर में इतने प्रेसिडेंट हैं, तो वो बहुत सारी चीज़ें हमसे पूछते थे कि इसमें आप क्या कर रहे हैं, कितना डिपार्टमेंट्स है, क्या है।
तो हमने बताया उनको कि मेरे अंदर बहुत डिपार्टमेंट है, यूथ है, एजुकेशन विंग है, विमेंस विंग है, उन माओ काले विंग है। तो उन्होंने एक बहुत ही अच्छा बात कहा था जो आज मैं भाई के अंदर सब देख रहा हूँ, और वाकई में उस बात की बहुत सच्चाई थी जो आज मुझे यहाँ खींच लाई। जैद भाई ने मुझे कल फ़ोन किया, रबानी भाई फेसबुक चेक कीजिए और कल यहाँ आना है। तो हमने देखा कि सरवर भाई का बात है, तो वही हमको उलमा बोर्ड के बारे में पूछे कि आपके इसमें सिर्फ क्या मुस्लिम्स ही इसमें उलमा बोर्ड में ही शामिल हो सकते हैं, कोई गैर कौन नहीं होता। हमने कहा कि सरवर भाई अभी तो बस बात चल रही है, एक प्रपोजल है, करेंगे इंशाल्लाह, बट जल्दी कीजिए, क्योंकि हम लोग ऐसे जगह में रहते हैं, डेमोक्रेटिक कंट्री में रहते हैं, इस उलमा बोर्ड में एक ऐसा बॉडी तैयार कीजिए जिसका एक रहनुमा, एक प्रेसिडेंट, एक गैर कौम होना चाहिए, और उसका उस डिपार्टमेंट का नाम दीजिए आप कम्युनल हार्मनी डिपार्टमेंट। उन्होंने ये बात, तो हमने ये बात अपने ऊपर के लोगों को हमने पेश किया था, तो माशाल्लाह लास्ट ईयर अगस्त महीने में वो सैंक्शन हुआ, और हम लोगों ने एक सिंह साहब हैं जो दिल्ली में रहते हैं, उनके कहने पर ही, उनके मशवरे से ही हम लोगों ने एक ऑल इंडिया उलमा बोर्ड में हम लोगों ने एक कम्युनल हार्मनी डिपार्टमेंट तैयार किया है, सिर्फ सरवर भाई के कहने से, जिससे मेरी मुलाकात भी नहीं हुई, ना उनका नंबर है मेरे पास, ना कभी मुलाकात हुई है। तो इस चीज़ को जब भी मैं कम्युनल हार्मनी डिपार्टमेंट के कभी भी कोई प्रेसिडेंट चुनाव होता है ना, तो मैं ये हमेशा कहता हूँ कि ये एक ऐसे शख्स ने प्रपोज़ किया था जो हमारे बोर्ड के मेंबर भी नहीं थे, जो हमारे बोर्ड में कभी थे भी नहीं, तो ये एक एहसान रहेगा उनके मेरे ऊपर में, और ये तकलीफ है मेरे अंदर में बहुत, जो मैं चची के चेहरे में भी देख रहा हूँ कि औलाद चाहे जितना भी हो, अल्लाह सबको नवाजता है, लेकिन कोई किसी का बराबरी नहीं कर सकता है। लेकिन आप अकेले मत समझिए, आप अकेले नहीं हैं, भाई भी आपके साथ हैं, जैद भाई हम लोग आपके साथ में हैं, मेरा नंबर, मेरा कार्ड आपको दे देंगे, अल्लाह ना करे कभी आपको हम लोगों का ज़रूरत पड़े, कभी भी आप फ़ोन करें हम लोग इंशाल्लाह ज़रूर हाजिर होंगे, हम हैं जैद भाई है, कभी भी होंगे, अकेले नहीं समझें। लेकिन एक बात मैं कहना चाहूँगा, जिस तरह का रुझान मैं अभी सबका देख रहा हूँ यहाँ पर, कि सरवर भाई के चाहने वाले इतने हैं, काउंसलर साहब ने जैसे कहा कि सरवर भाई के चाहने वाले इतने यहाँ पे हैं, तो एक यूनिटी करके एक हम लोग एक छोटा सा एक या इसी एरिया में हम लोग का जो ये हावड़ा का इलाका है, एक सरवर भाई के नाम पे एक मेमोरियल ट्रॉफी यहाँ किया जाए जैद भाई, तो इंशाल्लाह इसको आगे बढ़ते हैं, दोनों भाई मिलकर भाई भी देखते हैं, जिससे इसको हम लोग आगे बढ़ा सकें, ताकि सरवर भाई का नाम जो है हमेशा लोग हर महीने हर साल लेते रहें, हर महीना एक प्रोग्राम होते रहे। ये बहुत ही मासूम चेहरा हम लोग के बीच से चला गया है, लेकिन इंशाल्लाह ताला रहमान, मेरा दिल कह रहा है कि आप लोगों को देख कर कि इंशाल्लाह ताला रहमान आने वाले वक्त में बहुत जल्द एक सरवर इस हावड़ा से फिर निकलेगा। तो मेरी दुआएं आपके साथ है, अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू, और मैं जैद भाई का एक दिल से शुक्रिया अदा करना चाहूँगा कि उन्होंने एक इतना शॉर्ट पीरियड में एक इतना अच्छा कॉन्फ्रेंस मीटिंग यहाँ पे तैयार, मतलब यहाँ पे किया गया, दिल से मोहब्बत है सबको इंशाल्लाह। तो इंशाल्लाह ताला रहमान कभी और कभी बात होगी, कभी आपके साथ में कोई मेरा जरूरत पड़े गुलाम रब्बानी का या जैद अहमद भाई का, तो हम लोग हमेशा आपके साथ में, ठीक है। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सरवर भाई से मेरी कभी मुलाकात नहीं हुई, ना उनका नंबर है मेरे पास, बस सिर्फ फेसबुक पे उनका मेरा दो बार बातचीत हुआ था, और बस मिलूँगा, चाय पे मिलूँगा, ये बात पे रह गई। बहुत सारा प्रोग्राम में उनको हमने देखा था, लेकिन वो बहुत पीछे बैठे रहते थे, तो उनसे बातचीत बहुत कम हुई थी। तो उनका एक फेसबुक पे मेरा एक मैसेंजर पे एक मैसेज आया था उनका, बहुत दिन पहले की बात है, कि रब्बानी भाई आप माशाल्लाह ऑल इंडिया उलमा बोर्ड के नेशनल प्रेसिडेंट हैं, और इतने सारे स्टेट्स में आपके अंडर में इतने प्रेसिडेंट हैं, तो वो बहुत सारी चीज़ें हमसे पूछते थे कि इसमें आप क्या कर रहे हैं, कितना डिपार्टमेंट्स है, क्या है। तो हमने बताया उनको कि मेरे अंडर में बहुत डिपार्टमेंट है, यूथ है, एजुकेशन विंग है, विमेंस विंग है, उलमाओं का अलग विंग है। तो उन्होंने एक बहुत ही अच्छा बात कहा था जो आज मैं भाई के अंदर में सब देख रहा हूँ, और वाकई में उस बात की बहुत सच्चाई थी जो आज मुझे यहाँ खींच लाई। जैद भाई ने मुझे कल फ़ोन किया, रबानी भाई फेसबुक चेक कीजिए और कल यहाँ आना है। तो हमने देखा कि सरवर भाई का बात है, तो वही हमको उलमा बोर्ड के बारे में पूछे कि आपके इसमें सिर्फ क्या मुस्लिम्स ही इसमें उलमा बोर्ड में ही शामिल हो सकते हैं, कोई गैर कौन नहीं होता। हमने कहा कि सरवर भाई अभी तो बस बात चल रही है, एक प्रपोजल है, करेंगे इंशाल्लाह, बट जल्दी कीजिए, क्योंकि हम लोग ऐसे जगह में रहते हैं, डेमोक्रेटिक कंट्री में रहते हैं, इस उलमा बोर्ड में एक ऐसा बॉडी तैयार कीजिए जिसका एक रहनुमा, एक प्रेसिडेंट, एक गैर कौम होना चाहिए, और उसका उस डिपार्टमेंट का नाम दीजिए आप कम्युनल हार्मनी डिपार्टमेंट। उन्होंने ये कहा,
तो हमने ये बात अपने ऊपर के लोगों को हमने पेश किया था, तो माशाल्लाह लास्ट ईयर अगस्त महीने में वो सैंक्शन हुआ और हम लोगों ने एक सिंह साहब हैं जो दिल्ली में रहते हैं उनके कहने पर ही, उनके मशवरे से ही हम लोगों ने एक ऑल इंडिया उलमा बोर्ड में हम लोगों ने कम्युनल हार्मनी डिपार्टमेंट तैयार किया है सिर्फ सरवर भाई कहने से, जिससे मेरी मुलाकात भी नहीं हुई, ना उनका नंबर है मेरे पास, ना कभी मुलाकात हुई है। तो इस चीज़ को जब भी मैं कम्युनल हार्मनी डिपार्टमेंट के कभी भी कोई प्रेसिडेंट चुनाव होता है ना, तो मैं ये हमेशा कहता हूँ कि ये एक ऐसे शख्स ने प्रपोज किया था जो हमारे बोर्ड के मेंबर भी नहीं थे, जो हमारे बोर्ड में कभी थे भी नहीं। तो ये एक एहसान रहेगा उनके मेरे ऊपर में, और ये तकलीफ है मेरे अंदर में बहुत, जो मैं चची के चेहरे में भी देख रहा हूँ कि औलाद चाहे जितना भी हो, अल्लाह सबको नवाजता है, लेकिन कोई किसी का बराबरी नहीं कर सकता है। लेकिन आप अकेले मत समझिए, आप अकेले नहीं हैं, भाई भी आपके साथ हैं, जैद भाई हम लोग आपके साथ में हैं, मेरा नंबर मेरा कार्ड आपको दे देंगे, अल्लाह ना करे कभी आपको हम लोगों का ज़रूरत पड़े, कभी भी आप फ़ोन करें हम लोग इंशाल्लाह ज़रूर हाजिर होंगे, हम हैं जैद भाई है, कभी भी होंगे, अकेले नहीं समझें। लेकिन एक बात मैं कहना चाहूँगा, जिस तरह का रुझान मैं अभी सबका देख रहा हूँ यहाँ पर कि सरवर भाई के चाहने वाले इतने हैं, काउंसलर साहब ने जैसे कहा कि सरवर भाई के चाहने वाले इतने यहाँ पे हैं, तो एक यूनिटी करके एक हम लोग एक छोटा सा एक या इसी एरिया में हम लोग का जो ये हावड़ा का इलाका है, एक सरवर भाई के नाम पे एक मेमोरियल ट्रॉफी यहाँ किया जाए जैद भाई, तो इंशाल्लाह इसको आगे बढ़ाते हैं, दोनों भाई मिलते भाई भी देखते हैं जिससे इसको हम लोग आगे बढ़ा सकें, ताकि सरवर भाई का नाम जो है हमेशा लोग हर महीने हर साल लेते रहें, हर महीना एक प्रोग्राम होते रहे। ये बहुत ही मासूम चेहरा हम लोग के बीच से चला गया है, लेकिन इंशाल्लाह तआला रहमान मेरा दिल कह रहा है कि आप लोगों को देखकर कि इंशाल्लाह तआला रहमान आने वाले वक्त में बहुत जल्द एक सरवर इस हावड़ा से फिर निकलेगा। तो मेरी दुआएं आपके साथ है, अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। और मैं जैद भाई का एक दिल से शुक्रिया अदा करना चाहूँगा कि एक उन्होंने एक इतना शॉर्ट पीरियड में एक इतना अच्छा कॉन्डोलेंस मीटिंग यहाँ पे मतलब यहाँ पे किया गया, दिल से मोहब्बत है सबको इंशाल्लाह। तो इंशाल्लाह तआला रहमान कभी और कभी बात होगी, कभी आपके साथ में कोई मेरा जरूरत पड़े गुलाम रब्बानी का या जैद अहमद भाई का, तो हम लोग हमेशा आपके साथ में, ठीक है, अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। भाई आज ये जो प्रोग्राम हुआ सरवर दिलकश के लिए, इस बारे में आपका क्या कहना है? जी देखिए, एक सरवर दिलकश साहब जो थे वो हिंदी और उर्दू के बहुत अच्छे जाने माने राइटर थे, जिसकी गहराई का अल्फाजों में बयान करना बहुत ही मुश्किल होगा। लेकिन हम लोग यहाँ आए और कारी अहमद फाउंडेशन के जानिब से ये कॉन्फ्रेंस मीट किया गया और ये बहुत शॉर्ट नोटिस में किया गया और बहुत ही कामयाब हुआ यहाँ पर, क्योंकि भाई से मुलाकात की हमने और उनकी अम्मी से भी मुलाकात की, जो दर्द उनकी आंखों में है वो हम जबान से बयान नहीं कर सकते हैं, लेकिन इंशाल्लाह ताला रहमान हम लोगों की पूरी सपोर्ट उनके साथ में है। और हमने और जैद भाई ने अभी उनसे वादा भी किया है कि आने वाले कल में फ्यूचर में कभी भी हम लोगों का किसी भी तरह का उनके साथ बुलाए गए हैं, लेकिन ये एक कम्युनिटी के लिए एक बहुत ही बड़ा लॉस है जो हम लोग किसी भी एतबार से उसको पूरा नहीं कर सकते हैं। ये उस घर वाले से पूछ सकते हैं, उसके भाई बहन से पूछ सकते हैं, उसके दोस्त अहबाब से पूछ सकते हैं कि क्या लॉस हुआ है। एक कम्युनिटी के लिए एक बहुत बड़ा लॉस है जो हम लोग उसको कोशिश करेंगे कि उनके साथ में हमेशा खड़े रहें, और हम लोग यही चाहें कि हर महीने एक प्रोग्राम हावड़ा में, टिकियापाड़ा में और सभी अंचल में एक प्रोग्राम वॉज अ वेरी यंग एंड डायनेमिक पर्सन, क्योंकि हमने उनसे बहुत बार इंटरेक्ट किया था, उन्होंने बहुत सारा चीज़ हम जो हमको प्रपोज किया था, तो उनके बहुत सारी बातें मुझे आज याद आ रही हैं, उनके मैयत में हम शामिल नहीं हो पाए थे क्योंकि हम बाहर थे, दिल्ली में थे उस टाइम में, लेकिन जब हमने ये सुना तो ये हम मेरे लिए बहुत बड़ी शौक थी। लेकिन अल्लाह की ज़ात में मेरी पूरी उम्मीद है कि आने वाले वक्त में सरवर दिलकश साहब हम लोग बहुत जल्दी एक उनके रूप में एक नया सरवर दिलकश साहब हम लोग जल्दी इंशाल्लाह सरजमीन पर बैठे थे। धन्यवाद। आपका नाम? मेरा नाम शेख गुलाम रब्बानी है, मैं ऑल इंडिया उलमा बोर्ड का नेशनल। রেজিনগর থানার কুলবেরিয়া গ্রামের জমি বিবাদের জেরে প্রতিবেশীদের হাতে কুপিয়ে খুন গৃহবধূ। অভিযোগ, প্রতিবেশী একই পরিবারের চারজনের নামে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাঝরাতে রেজিনগর থানার কুলবেরিয়া গ্রামের মাঠে। স্বামী মজিবুর শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। এদিন রাতে জমি নিয়ে জমি বিবাদকে কেন্দ্র করে ঝামেলা শুরু হলে প্রতিবেশীরা একই পরিবারের মুক্তার শেখ, হায়দার শেখ, আদর শেখ, চেকিনা বেবি গৃহবধূ ময়না বেবিকে বাড়ি থেকে টেনে পাশের জমিতে নিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ।